একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। আমি মূলত আমেরিকান এবং কিছু কানাডিয়ান ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করছি। আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, সো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমার ইন্টার্নের একটা পার্ট ছিল। এই জায়গাটা থেকে আসলে ফ্রিল্যান্সিং করা যায় সেখান থেকে ধারণা আসে, এবং পরবর্তীতে আমি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে এখন বর্তমানে কাজ করছি। তো আমি অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং করি এবং আমি ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে সার্ভিস দেই। ফ্রিল্যান্সিং করছি মোটামুটি 2015 থেকে। আমি 2017 দিকে টপ রেটেড হই আপওয়ার্কে। তো 2015 থেকে আমার জার্নিটা শুরু ফ্রিল্যান্সিংয়ে আপওয়ার্কের মাধ্যমে। আমি বর্তমানে কাজ করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইউজার ইন্টারফেস ডিজাইন, ইউআই ডিজাইন যেটাকে বলে। সর্বপ্রথম আমার একদম প্রথম যে কাজটা থাকে আপওয়ার্কে 2015-তে, সেটা হচ্ছে আমার আওয়ারলি $3 রেট ছিল। আমি দিনে ওটাতে 5 ঘন্টা কাজ করতাম। সপ্তাহে 7 দিনে আমার ছিল হচ্ছে যে 35 ঘন্টার মতো, প্রতি ঘন্টায় $3 করে আমার প্রথম জার্নিটা শুরু হয়। Matrix is the account that all solution for the freelancers. Freelancer ra sobche beshi je problem ta face kore seta hocche payment gateway ebong banking system. Shei khetre prothom solution hishebe niye asha hoy Matrix ke, ebong 2 bochhor pore Matrix er অগ্রগতি কতখানি এবং আর কী কী দরকার সেটার জন্য আমরা আসলে ফোকাস গ্রুপ ডিসকাশনের এই ব্যবস্থাটা করেছি। দেখুন, কয়েক বছর আগে কিন্তু এই যে ফ্রিল্যান্সার এই সেগমেন্টটা, এটাকে কেউ চিনতই না। আমি মনে করি যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক এনাদেরকে যে একটা স্বীকৃতি দিয়েছেন, এবং আপনারা জানেন যে ফর্মাল রেজিস্ট্রেশন, আইডি কার্ড নাম্বার, এই এই কাজটা একটা বড় জিনিস। এটা শুধু যে আমাদের ব্যাংকিং খাতের জন্য না, এটা আমি মনে করি সামাজিকভাবেও তাদের একটা বড় পুরস্কার, একটা স্বীকৃতি। অনেকেই আছে, আগ্রহ আছে, কিন্তু তারা জানে না কীভাবে একটা সিভি প্রিপেয়ার করতে হয়, কীভাবে ইন্টারন্যাশনাল অনলাইনে কাজটাকে কীভাবে প্রেজেন্ট করতে হয় নিজেকে, কীভাবে কাজ পেতে হয়, কীভাবে ওখান থেকে অনারিয়াম আসে, এই বিষয়গুলি তাদের কাছে ক্লিয়ার না। ছোটো শহরগুলিতে যদি এই সফট স্কিলটা তাদের ডেভেলপ করার জন্য যদি কোনো সার্ভিস দেওয়া যায়, তাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে, তাহলে হয়তো এটা ওই ছোটো শহরে যেসব মানে ইয়াং যারা এটার জন্য আগ্রহ আছে তারা হয়তো এই কাজে আত্মনিয়োগ করতে পারবে আমি বিশ্বাস করি। গভর্নমেন্টের বিভিন্ন ওয়িং কিন্তু এখানে প্রশিক্ষণ বলেন, ব্যাংকিং খাত থেকে কিন্তু তাদের সহজ শর্তে ল্যাপটপ বা অন্যান্য যে ফ্যাসিলিটিস, লোন বা যেগুলো আছে সেগুলো দিচ্ছেন, সবখান থেকে কিন্তু সবাই কিন্তু এর সাথে যুক্ত এই সেক্টরটাকে বুমিং করার জন্য। আমরা ব্র্যাক ব্যাংক থেকে প্রথমেই আমরা ফ্রিল্যান্সারদের জন্য ম্যাট্রিক্স একটা প্রোডাক্ট অ্যাকাউন্ট এটা লঞ্চ করেই, এর বাইরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি ওনারা গাড়ির লোন চান, অনেক ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট পারচেস করেন সেটার জন্য চান, এগুলো আমরা দিচ্ছি। অ্যান্ড পাশাপাশি আনসিকিউরটাও আমরা শুরু করব, যে অন্যান্য প্রফেশনাল লোকরা যেরকম পার্সোনাল লোন নিতে পারেন সেটাও ওনারা নিতে পারবেন আর কি।